আপনি ভাইয়া বলেন পেয়ে গেলাম দুইজন বিখ্যাত টিকটকারকে, তো আমাদের সাথে রয়েছে, তাদের সাথে আমরা একটু পরিচয় নেব। ফার্স্টে ভাই আপনার নাম কি? আমার নাম সুপ্রবীণ সুপ্ত, সবাই এসবি সুপ্ত নামে চিনে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? মোহাম্মদ জিহান। কোথা থেকে আসছেন আপনারা মূলত? আমরা আমার হোম টাউন পাবনাতে থাকি, এখানেই সাভারে নির্মিত থাকি। মূলত কি করা হয়? আমি পড়াশোনা করি। কিসে পড়ো? আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিটে। অনেক তো ভাই, আপনি একটা কথা বলে কিছু মনে করেন না, সম্প্রতি যে একটা ঘটনা ভাইরাল হলো যে শরীফ শরীফা, এটা তো আমরা জানি, তাই না? আর এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন আসলে মূলত? আই ডোন্ট নো, বিকজ এটা হচ্ছে এরকম প্রশ্ন জবাব দেয়, মানে জবাব আমরা যেটা হচ্ছে কোশ্চেন যে অ্যান্সার যে আমরা দিব, সেটা দিলেও আমরা মানে কেউ মানবে না, আর তো আমাদের দেওয়াটা উচিত হবে না হয়তো না, কারণ আপনি একজন এডুকেটেড পারসন, এই সম্পর্কে তো আপনার অবশ্যই একটা মতামত আছে, সেই জন্য আমি আপনাকে আসলে এই কোশ্চেনটা করলাম যে মূলত আপনি এটা কিভাবে দেখেন আসলে, কতটুকু যুক্তিসম্মত সমাজের জন্য বা কতটুকু প্রভাব ফেলবে? যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি দেশে, সো সেই ক্ষেত্রে এটা হচ্ছে যুক্তিসম্মত না। একটা ছেলে মানুষ ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে বা হচ্ছে ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু এর বাইরের কান্ট্রি থেকে প্রযোজ্য অবশ্যই, বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। যদি এটা বৈধ থাকতো যে এরকম কিছু হচ্ছে আমাদের জন্য প্রযোজ্য হবে, তাহলে হয়তো ঠিক হতো, তাছাড়া আমার কাছে মনে হয় যে এই দেশে থাকাকালীন আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আপনারা দুজন সম্পর্কে কি হন? আপনি কি করেন মূলত? আপনার নামটা কি? মোহাম্মদ জিহান। তো এখন আমরা কথা বলবো জিহান ভাইয়ের সাথে, কি করা হয় মূলত? রিসেন্টলি আমি কমপ্লিট করেছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, নাও আই প্রিপেয়ার টু আইএলস দেন কমপ্লিট মাইন দেন আই প্ল্যানিং গো টু অ্যাওয়ার্ড ফর স্টাডি। আচ্ছা, তো দেখলাম যে সবার থেকে আপনাদের দেশের দেশের গেটআপগুলো ভিন্ন, এটা কারণটা কি মূলত? এটা ডিপেন্ড করে চুজের উপরে, লাইক অনেক লাইক করে হচ্ছে ফরেন কালচার, সো তারা লাইক করে ফরেন আউটফিট, আর লাইক কেউ আবার ট্রেডিশনাল লাইক করে, তারা আবার ট্রেডিশনাল লাইক ড্রেস পরে। অনেকে দেখেন এখানে অনেক রকম অনেক রকম পোশাক পরছে, কেউ পাঞ্জাবি পায়জামা, কেউ ফির আবার ওয়েস্টার্ন কালচারের লাইক জিন্স শার্টস, সো এটা ডিপেন্ড করে চুজের উপরে, পার্সোনাল ম্যাটার। আচ্ছা ভাই, আপনি কি ছুটে লিপস্টিক দিছেন? নো, দিস ইজ ন্যাচারাল, সে কেয়ারের জন্য কিছুটা, আর কিছুটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে স্কিন টোনের উপরে, সো লাইক ব্রাইট স্কিন হলে সো তার সাথে সাথে স্কিনের হচ্ছে সাথে সাথে ওটা লিপসের কালারও চেঞ্জ হতে পারে, আর ওটা ডিপেন্ড করে হচ্ছে কেয়ারের উপরে, লাইক আপনি বেশি পানি খাবেন সেক্ষেত্রে আপনার স্কিনটা বেশি ঠিক থাকবে, ডিপেন্ড করে ডিপেন্ড করে, আর তারপরে একটু চর্চা করা লাগে এই তো আর কি। আপনার দুইজন সম্পর্কে কি হন? ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কোথায় আপনার বাসা বললেন? কোথায় অ্যাকচুয়ালি আই এম ফ্রম হচ্ছে চাপানাবঙ্গজ, বাট আই লিভ নাও উত্তরা তিন। এখন কি উত্তরা থেকে আসছেন আপনি? হ্যাঁ, উত্তরা থেকে আজকে সকালবেলা মর্নিং বেলা আমার বাসায় বেড়াতে এসেছি, তো এখানে এসে ভিজিট করা আর কি। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাদের আসলে স্পেশালি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে আপনাদের? প্লিজ সাপোর্ট করেন ভাইয়াকে, অলওয়েজ পাশে থাকেন, এটা একবার কিছু না, আর কিছুই না, এই তো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই।